এসকেএম গোড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব হচ্ছে বেকারত্ব জ্বালা মেটানোর জন্য, যে আজকাল বেকাররা যেভাবে এগিয়ে এসেছে ছাগল পালনের দিকে যেভাবে উদ্যোগ হচ্ছে তারই চিত্র তুলে ধরব। দেখুন ও কিন্তু বন্ধুরা আপনাদের দেখছে, দেখুন ব্রিডিং এর পারপাস ছেড়ে চলে এসেছে আমার কাছে, মানে খুব এগ্রেসিভ মেল। দেখুন একটু দূরে সরে থাকতে হয়, কখন মেরে দেয়। তারপরে চলুন ফার্মের লোকেশনটা টোটাল দেখাই। দেখুন চারিদিকে সারিবদ্ধ গাছ, দেখুন এই গাছগুলো যাতে খেয়ে না ফেলে, ছাগলে যাতে না খায়, তার জন্য এইভাবে দেখুন প্যান্ডেলের কাপড়, মনে হচ্ছে প্যান্ডেলের কাপড় দিয়ে এইভাবে ঘিরে দিয়েছে। এই দেখুন ঘরটা, এদিকে মাচার সিস্টেম করে দিয়েছে। দেখুন এইখান দিয়ে ছাগল উঠবে সিঁড়ি করে দিয়েছে, আর এই সাইডটা ফাঁকায় রেখে দিয়েছে। দেখুন উপরে খাবারের জিনিস রেখে দিয়েছে, এটা ঘাস কাটা মেশিন। দেখুন ছাগলগুলো দেখুন ওদিকে একটা ঘাসের পার্টিশন করেছে, এদিকে একটা পার্টিশন করেছে। এটা এই ঘাসটার নাম কি, এটা যেটা লাগানো আছে কি ঘাস? ভুরো। বন্ধুরা এই একটা ঘাস, দেখুন ভুরো ঘাস। এটা কিন্তু কলা বাগানে সচরাচর দেখা যায়, কলা বাগান, পেঁপে বাগান, এইসব জায়গায় সচরাচর এই ধরনের ঘাস দেখা যায়। এই ঘাসটার নাম হচ্ছে ভুরো। আর এই ঘাসের জমির ভেতরে ছাগলগুলো ছেড়ে দিয়েছে। দেখুন এটা খাসি না, না ধাড়ি, কিন্তু খাসির মতনই ভাব। এ কি প্রেগনেন্ট আছে? সবই প্রেগনেন্ট তাই তো? বন্ধুরা ছাগলটা আপনাদের দেখলো, ভালো করে দেখুন, দারুণ একটা ছাগল, কালার কমিউনিকেশন দারুণ। দেখুন ভয় সব চলে যাচ্ছে। সব ঘাসের ভিতরে ঢুকে আছে আর ভিতরে যাওয়া যাচ্ছে না।
দেখুন ফার্মের মালিক চারিদিকটা পরিষ্কার করছে কিভাবে। ছাগলটাকে দেখবেন বন্ধুরা, দেখুন গ্ল্যামার কত। আমি প্রথমে দেখেই ভেবেছি এটা খাসি। হ্যাঁ বলছি, নমস্কার দাদা ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম কি? সোমেন শিকদার। সোমেন শিকদার, আপনার বাড়িটা কোথায়? বেতাই উত্তরজিৎপুর। বেতাই উত্তরজিৎপুর, থানা? টেউটো। জেলা? নদিয়া। জেলা নদিয়া। তাহলে এই ফার্মটা কার? আমারই ফার্মটা। আপনার হুম কতদিন হলো শুরু করেছেন? এই ছমাস। ছমাস। প্রথমে কটা দিয়ে শুরু করেছিলেন? দুটো। দুটো। এখন বর্তমানে কটা আছে? দশটা। দশটা। তাহলে ফার্মটা পরবর্তী কি বাড়াবেন? হ্যাঁ বাড়াবেন, তাই তো? হুম। তাহলে এই ছ মাসে কি বুঝছেন, ছাগল পালনে কি লাভ আছে? হ্যাঁ, লাভ না থাকলে কেউ পোষে? লাভ আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই ছাগলের কি ধরনের রোগ ব্যাধি হচ্ছে? রোগ ব্যাধি সবই ট্রিটমেন্ট আছে। না, কি ধরনের বেশি দেখা যাচ্ছে ছ মাসের মধ্যে? ওই ঠান্ডাটাই বেশি। ঠান্ডা আর আর কি? পায়খানা। ঠান্ডা আর পায়খানা। তাহলে এগুলো হলে কি করেন? ওষুধ আছে সব। আপনি দেন না ডাক্তার আসে? ডাক্তারও আছে, আমিও দিই। আপনিও দেন, তাই তো? হুম। তাহলে এদিকে দেখলাম যে ঘরটা করেছেন, ঘরটা বানাতে কত খরচা হয়েছে? প্রায় 50-60 হাজার। 50-60 হাজার, তাই তো? হুম। তাহলে চলুন একটু ঘরের ভিতরে যাই। বলছি এই ঘরটা বানাতে কত খরচা হয়েছে বললেন? 50-60 হাজার। 50-60 হাজার টাকা, তাই তো? হুম। কত বাই কত করেছেন? লম্বা কত আর আড়ে কত? লম্বায় আছে মানে 30 ফুট। লম্বায় 30 ফুট। 30 ফুট আর আড়ে? 5-6 ফুট হবে। না না, আড়ে তো 7 ফুট মতো হবে মনে হচ্ছে। 6-7 ফুট। তাহলে আড়টা একটু বড় করতে হতো, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর ওই যে ছাগলের ঘরে দেখতে পাচ্ছি যে ওই যে প্রচ্ছাপ করেছে, হ্যাঁ ওইগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। নাহলে এখন মোটামুটি এদের খাবার কি দিচ্ছেন? এখন ঘাস পাতা। ঘাস পাতা। আর দানা কি দিচ্ছেন? দানা গম আছে, চাল আছে। গম, চাল, তাই তো? ছোলা। আর এদের কটার সময় বার করেন সকালে? 7টা। 7টা। এখন বর্তমানে আপনার কাছে কটা মা ছাগল আছে? 9টা। 9টা। 9টা কি প্রেগনেন্ট? হ্যাঁ, 9টাই প্রেগনেন্ট। নাই, তাই এর মধ্যে 3টে 4টে 5টা করে বাচ্চা দেয় এরকম ছাগল আছে? 4টে করে দেয়। 4টে করে দেয়। ওই সাদা ছাগলটা কটা করে দেয়? ওটা দুটো। দুটো করে দেয়, তাই তো? হুম। আচ্ছা, এই যে ছাগল পালন করতে হবে, হ্যাঁ এরকম একটা সিস্টেম আপনি কোথা থেকে পেলেন যে ছাগল পালন করতে হবে দুম করে? ও নিজে নিজেই। নিজে নিজে? না কাউকে দেখে, না কোনো ইউটিউব? না না, কোনো দেখে কিছু না, জাস্ট নিজের থেকে, তাই তো? নিজের থেকে যে ছাগল পালন করতে হবে। হ্যাঁ। তা ছাগল পালন করে এখন বুঝতে পারছেন যে এটা প্রফিট আছে আর কি? হ্যাঁ। যদি কেউ আপনার মতো এরকম 10টা 15টা নিয়ে শুরু করে তাহলে তার বেকারত্ব জ্বালা মিটবে? মিটবে তো অবশ্যই। শিওর বলছেন? হ্যাঁ। আপনি তো সবে 6 মাস করেছেন, এর মধ্যে কি বুঝতে পারলেন? এর মধ্যেই বুঝা যায়। বোঝা যায়, তাই তো? তাহলে বন্ধুরা ভালো করে দেখবেন দাদাভাইকে, ভালো করে দেখবেন। ইনি এখন 10টা ছাগল আছে, মা ছাগল আর একটা মেল আছে ইনার কাছে। ইনি একটা নতুন ফার্ম করেছে, সবে 6 মাস হয়েছে চালু করেছেন, এর মধ্যে 9টাই প্রেগনেন্ট বলছে, মা ছাগল 9টাই প্রেগনেন্ট। তাহলে ঘরটাকে আরেকবার ভালো করে দেখুন, যেহেতু এটা গ্রাম্য পরিবেশ। এইখানটায় দেখুন একটা মাচা সিস্টেম করে দিয়েছে, আবার একটা ফ্যানও লাগিয়ে দিয়েছে, যাতে গ্রামের ছেলে লোকজন এসে এখানে একটু বসে আড্ডা মারে, ফার্মটাও দেখাশোনা হলো, তাই না? টাইম পাসও হবে, তার মধ্যে দিয়ে ছাগল পালন হবে, সেরকম একটা সিস্টেম দেখুন।
তাহলে ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস।